প্রথমে যে বিষমবাহ ত্রিভুজটি রয়েছে সেইটিকে আমি এইভাবে এর লাস্ট বিন্দু আর ওর লাস্ট বিন্দু দিয়ে আমি এইভাবে রাখলাম রাখার পরে এখানে এটি যুক্ত করলাম যুক্ত করার পর আমি ছাত্ররা প্রথমেই আমার চ্যানেলটিকে ক্লিক করার জন্য ধন্যবাদ পরে বলি যেহেতু আমার এই অঙ্কন প্রণালী খাতা এবং কলমের মাধ্যমে তাই তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এটিকে ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করো তাতে প্রত্যেকটি লেখা এবং অঙ্কন প্রণালী পরিষ্কার বুঝতে পারবে আজকে প্র্যাকটিক্যালের যে বিষয়টি সমাধান করতে চলেছি সেটি হলো একাদশ শ্রেণীর রৈখিক স্কেল অঙ্কন একাদশ শ্রেণীর ভূগোল প্র্যাকটিক্যালের রৈখিক স্কেল অঙ্কন এবং তার সমস্যার সমাধান এখানে রৈখিক স্কেল সংক্রান্ত যে সমস্যাটি দেওয়া রয়েছে সেটি হলো একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য বিভাগগুলির মুখ্য বিভাগগুলির দূরত্ব দশ কিমি এবং গৌণ বিভাগগুলির দূরত্ব দু কিমি করে মোট স্কেলটির দৈর্ঘ্য হবে পঞ্চাশ কিলোমিটার এবং আরেফ দেওয়া রয়েছে ওয়ান ইজ টু পাঁচ লাখ তো এই ধরনের একটি অঙ্ক আমাদের দেয়া রয়েছে আমরা প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে এর অঙ্কগুলি করতে হবে এই সমস্যাটি সমাধান করেই নিয়ে এসেছি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটি সমাধান করেই নিয়ে এসেছি প্রথমে আমরা ওই যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেই অঙ্কটিকে আমরা পাঁচটা স্টেপে করবার চেষ্টা করেছি আমাদের বলা হচ্ছে যে একটা রৈখিক স্কেল অঙ্কন করতে হবে যার মুখ্য বিভাগ দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার এবং গৌণ বিভাগের দূরত্ব হচ্ছে দু কিমি আর মোট স্কেলটির দৈর্ঘ্য পঞ্চাশ কিমি আমরা স্টেপ ওয়াইজ এই অঙ্কগুলিকে করব। প্রথম স্টেপে আমাদের যেটি কাজ সেটি হলো আর যেটি দেয়া রয়েছে আমি দেখব আমার মুখ্য বিভাগ কোন এককে আছে যদি মুখ্য বিভাগ দেখি কিলোমিটারে আছে অর্থাৎ কিলোমিটার থেকে মিলিমিটার পর্যন্ত এই রকম এককে যদি মুখ্য বিভাগ থাকে তাহলে আমি অঙ্ক শুরু করব সেন্টিমিটার দিয়ে অর্থাৎ আমার অঙ্কে মানচিত্রের দূরত্ব অবশ্যই সেন্টিমিটারে হবে আর যদি দেখি মাইল বা গজ এই রকম ধরনের এককে এই মুখ্য বিভাগটি আছে তাহলে আমি অঙ্ক শুরু করব মানচিত্রের দূরত্ব সেটাকে ইঞ্চি দিয়ে যাই হোক আমার এখানে যেহেতু ভূমিভাগের মুখ্য বিভাগের দূরত্ব দশ কিমি দেওয়া রয়েছে তাই আমি এই আরেফ থেকে আগে আমার এই কিলোমিটারের সঙ্গে সেন্টিমিটারের রিলেশনটা বের করে নিতে হবে কারণ আমরা জানি যে একটা আরেব মানে হচ্ছে সেখানে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের একটা অনুপাত দেয়া রয়েছে তাই আমরা প্রশ্নানুসারে এটা লিখতে পারি প্রথম কাজ হচ্ছে মুখ্যভাগের দৈর্ঘ্য নির্ণয় আমাদের মুখ্যভাগ কত আছে না দশ কিলোমিটার আমার কাজ হবে এই দশ কিলোমিটার দূরত্বের সাপেক্ষে মানচিত্রে যেটা আঁকবো সেটা কত সেন্টিমিটার নেব সেটা তো আমার দেওয়া নেই তাই সেটা বের করার জন্য তার ইঙ্গিত হিংস রয়েছে এই আরেপে কারণ আর মানচিত্রের অনুপাত এবং ভূমিভাগের অনুপাতের একটা সম্পর্ক দেয়া রয়েছে তো স্কেল অনুসারে অর্থাৎ স্কেল নয় প্রশ্ন অনুসারে আমরা তাই এখানে লিখেছি যে মুখ্যভাগের দৈর্ঘ্য নির্ণয় প্রথম কাজ স্টেপ ওয়ান মুখ্যভাগের দৈর্ঘ্য নির্ণয় এতে প্রশ্ন অনুসারে আমরা এটা বলতে পারি যে এখানে বলা আছে পাঁচ লাখ একদশ শত হাজার অজুধ লক্ষ পাঁচ লক্ষ তাই আমি লিখতে পারি যে এই মাথায় যা একক দিব এদিকেও তাই একক দিব তাহলে এখানে লিখতে পারি যে পাঁচ লক্ষ সেন্টিমিটার পাঁচ লক্ষ সেন্টিমিটার নির্দেশ করবে এক সেন্টিমিটারকে আমি এখানে পাঁচ লক্ষ সেন্টিমিটার যা পাঁচ কিলোমিটার তা কারণ এক লক্ষ সেন্টিমিটার সমান এক কিলোমিটার তাই পাঁচ লক্ষ সেন্টিমিটার সমান পাঁচ কিলোমিটার কারণ আমরা জানি একটা রিলেশন আছে আমি সেটা দেখিয়ে দিতে পারি যেমন কিলোমিটার কিলোমিটার হেক্টোমিটার হেমি ডেকামিটার ডেকামি মিটার ডেসিমিটার সেন্টিমিটার আর হচ্ছে মিলিমিটার এইটা আমরা যখন উপর থেকে নিচের দিকে যাব তখন হবে গুণ আর যখন নিচ থেকে উপরের দিকে যাব তখন হবে ভাগ অর্থাৎ এখানে আমি বলেছিলাম যে পাঁচ লক্ষ সেন্টিমিটার সমান পাঁচ কিলোমিটার অর্থাৎ আমার সেন্টিমিটার থেকে কিলোমিটার ওপরের দিকে গেলে ভাগ আর নিচর দিকে গেলে গুণ জঘর যাব একের গায়ে তটি শূন্য তাহলে আমার সেন্টিমিটার আমার এখানে আছে আমি এটাকে সেন্টিমিটারে লিখছি তাহলে পাঁচ লক্ষ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার ঘর থেকে কিলোমিটারে যাবো মানে এক দুই তিন চার পাঁচ যেটা ধরব সেইটা বাদ অর্থাৎ সেন্টিমিটারটা বাদ এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর অর্থাৎ একের গায়ে পাঁচটি শূন্য দিয়ে ভাগ অতএব আমি পাঁচ লক্ষ সেন্টিমিটারকে যদি একের গায়ে পাঁচটি শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমার পাঁচ কিলোমিটার দাঁড়াচ্ছে তাই আমি এখানে লিখেছি পাঁচ লক্ষ সেন্টিমিটার বা পাঁচ কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করে সেমি দূরত্ব দ্বারা এখানে তাই দেওয়া রয়েছে ওয়ান ইজ টু পাঁচ লাখ এবারে আমরা এখানে লিখতে পারি সেমি বা এক কিমি দূরত্ব এক কিমি দূরত্ব যেটা ভূমিভাগে সেটা মানচিত্রে নির্দেশ করবে একের পাঁচ সেমি দ্বারা আর আমার মুখ্য বিভাগের দূরত্ব কত দেওয়া রয়েছে দশ কিমি তাহলে দশ কিমির সাপেক্ষে কত হবে একের পাঁচ গুণিত দশ কাটাকাটি করতে এখানে পাঁচেকে পাঁচ পাঁচ দুগুণে দশ অর্থাৎ দুই সেন্টিমিটার তাই আমরা দেখতে পাচ্ছি মুখ্য বিভাগের দূরত্ব যেটা মানচিত্রে আঁক এঁকে দেখাতে হবে সেটা হচ্ছে দুই সেন্টিমিটার এবারে স্টেপ টু স্টেপ টুটে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয় আমাদের এখানে মোট স্কেলের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে না পঞ্চাশ কিমি অতএব মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয়ে আমি সেই যে সূত্রটি লিখেছিলাম যে গথটি লিখেছিলাম আরেফ দেখে সেই গথটাই এখানে লিখে দেবো এখানে লিখেছিলাম ভূমিতে পাঁচ লক্ষ সেন্টিমিটার বা পাঁচ কিমি দূরত্ব মানচিত্রে এক সেমিকে নির্দেশ করে এখানেও তা লিখেছি ভূমি লুখে পাঁচ ভূমিতে পাঁচ লক্ষ সেন্টিমিটার বা পাঁচ কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করে সেমি দ্বারা তাহলে এক কিমি নির্দেশ করবে কত একের পাঁচ এবং মোট স্কেল আছে পঞ্চাশ কিমি তাহলে পঞ্চাশ কিমি নির্দেশ করবে কত সেটা হচ্ছে একের পাঁচ গুণিত পঞ্চাশ তাহলে এটা কাটাকাটি করলে পাঁচ একে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ এই জন্য হয়েছে দশ সেমি এবারে তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় আমাকে মুখ্য ভাগ আঁকতে হবে তাহলে মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় কি হবে না মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় হবে একটা সূত্র আছে মুখ্যভাগের সংখ্যা সমান স্কেলে প্রদর্শিত দৈর্ঘ্য বাই মুখ্যভাগের মান তাহলে স্কেলে প্রদর্শিত দৈর্ঘ্য মানে কি আমার মোট স্কেলের দৈর্ঘ্যের কথা বলছে মানে কতটা আমাকে স্কেল দেখাতে বলেছে এখানে পঞ্চাশ কিলোমিটার দেখাতে বলেছে তাহলে স্কেলে প্রদর্শিত দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ কিমি আর মুখ্য ভাগের মান হচ্ছে দশ কিমি কারণ এই যে মুখ্য ভাগের মান দশ কিমি দেওয়া রয়েছে তাই আমি পঞ্চাশ কিমি বাই দশ কিমি অতএব 10 কে দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে পাঁচটি হয়েছে মুখ্যভাগের সংখ্যা হচ্ছে পাঁচটি আর গৌণভাগের সংখ্যারও একটি সূত্র আছে মুখ্যভাগের মান বাই গৌণভাগের মান অর্থাৎ মুখ্যভাগ আছে দশ কিমি এই যেখানে মুখ্যভাগ দশ কিমি দেওয়া রয়েছে আর গৌণভাগ দু কিমি দেওয়া রয়েছে গৌণভাগ দু কিমি তাহলে দশ কিমি বাই দু কিমি তাহলে দশ কিমি বাই দু কিমি সমান দুই একে দুই পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচটি আমার এই চারটি স্টেপে যে কোনো অঙ্ক এই চারটি স্টেপে হবে স্টেপ বাই স্টেপ আমরা এটা করতে পারি সমস্ত অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম এবারে আসা যাক অঙ্কন প্রণালীতে আমরা কিভাবে এই রৌখিক স্কেলটিকে অঙ্কন করব আমাদের এখান থেকে যে যে তথ্যগুলো লাগবে প্রথম তথ্য লাগবে এটি এক নম্বর অর্থাৎ মোট স্কেলের দৈর্ঘ্য এটি এক নম্বর কাজ দু নম্বর কাজ হবে আমাদের এই যে দুই করে দূরত্ব এটি হচ্ছে দু নম্বর কাজ তিন নম্বর কাজ হবে এটি এটি হচ্ছে তিন নম্বর কাজ আর চার নম্বর কাজ হচ্ছে এইট তাহলে আমি প্রথমে দশ সেমির কাজ করব তাহলে আমাকে যে পৃষ্ঠায় আমি আঁকবো সে পৃষ্ঠায় ছোট করে লিখে লিখে নিই মোট স্কেল সেই পৃষ্ঠায় ছোটো করে আমি লিখে নিই যে মোট স্কেল মোট স্কেল মানচিত্রে মোট স্কেল মানচিত্রে কত সেটা হচ্ছে দশ সেমি তাহলে হচ্ছে মানচিত্রে হচ্ছে দশ সেমি তাহলে দশ সেমি আঁকব তারপরে কি আছে তারপরে আছে আমাদের মুখ্য ভাগের মুখ্য ভাগ বা পিডি প্রাইমারি ডিভিশন যেটা মানচিত্রে সেটা আছে দু সেমি তারপরে কি আছে তারপরে আছে তিন নম্বরে আছে মুখ্য ভাগের সংখ্যা কটি না পাঁচটি অতএব মুখ্য ভাগ মুখ্য ভাগ সংখ্যা আছে পাঁচটি পাঁচটি আর গৌণ ভাগের সংখ্যাও আছে চারটি তাহলে আমার আর এই কাগজটা বিশেষ দরকার নেই এরপর আমি এখান থেকে তথ্যগুলি নিয়েছি এরপর আমার কাজ হবে প্রথমে বলেছিলাম দশ সেমি তার মানে এটি এক নম্বর কাজ এটি হচ্ছে দশ সেমি মানে এটি হচ্ছে এক নম্বর কাজ দু নম্বর কাজ কি আছে না দু সেমি তাহলে দু সেমি হচ্ছে এটি দু নম্বর কাজ তিন নম্বর কী আছে না পাঁচটি তাহলে এটি হচ্ছে তিন নম্বর কাজ আর চার নম্বর যেটি আছে সেটি হচ্ছে এইটি আমাদের মুখ্য ভাগের মান গৌণ ভাগের মান এখানে পাঁচটি আছে এটা ভুল করে লেখা হয়ে গেছে এখানে পাঁচটি হবে কারণ এখানে দশ বাই দুই সমাজ পাঁচ দুগুণে দশ এইটি হচ্ছে আমাদের চার নম্বর কাজ তাহলে আসা যাক আমরা স্কেল অঙ্কন করি স্কেল অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে মোট স্কেলের মানচিত্র যেটি দশ সেমি যেটি এক নম্বরের কাজ আমাকে দশ সেমি দৈর্ঘ্য একটি এঁকে নিতে হবে আমি যথারীতি এখানে দশ সেমি দৈর্ঘ্য আমি এঁকে নিয়েছি এবারে আমার কাজ হবে রৈখিক স্কেলটিকে অঙ্কন করে দেখানো আমার পূর্বে আমি যে তথ্যগুলি নিয়ে নিয়েছি সেই অঙ্কের সমাধান থেকে সেখানে মোট স্কেলের মানচিত্রের দূরত্ব আছে দশ সেমি আমি এটি সুবিধার জন্য আমি যথারীতি দশ সেমি দূরত্ব আমি দেখিয়ে দিচ্ছি দশ সেমি দূরত্ব আমি একটি নিয়ে নিয়েছি মাঝখান থেকে এখান থেকে দশ সেমি দূরত্ব রয়েছে এই রকমভাবে আমি একটি নিয়ে নিয়েছি রেখা নিয়ে নিয়েছি এখন এই দশ সেমি শুধু রেখা নিলে হবে না এটাকে আমাকে একটু দুটো অংশে বিভক্ত করতে হবে দুটো অংশে মানে একটু মোটা করতে হবে মোটা করার জন্য আমি এই যে ইঞ্চির দিকে আছে ইঞ্চির দিকে দুটো ছোট ছোট ঘর অর্থাৎ কোনো একটা ইঞ্চির যেখানে মাপ শেষ হচ্ছে বা শুরু হচ্ছে সেই সোজাসুজি এই যে এই সোজাসুজি রাখলাম এই সোজাসুজি রাখলাম রাখার পরে ওপর দিকে এক একঘর দুঘর নিচের দিকে এক ঘর দু ঘর আবার ঠিক অনুরূপভাবে এখানেও বসিয়ে ওপরের দিকে এক দু দুঘর আর নিচের দিকে এক ঘর দুঘর এইভাবে আমরা বসানোর চেষ্টা করেছি আর দেখিয়ে দিচ্ছি যে এইখানে যদি এটি একটি রেখা হয় তাহলে হচ্ছে এক ঘর এটা ঘর আর এটা এক ঘর এটা ঘর। এরপর আমরা যে বিন্দুগুলি নিয়েছি সে বিন্দুগুলি এখানে এইভাবে যুক্ত করেছি যুক্ত করার পর আমার এই দুটো রেখার রেখাংশ দ্বারা একটি দশ সেন্টিমিটারের দৈর্ঘ্য নেওয়া হয়ে গেছে এরপর আমার দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে মুখ্য ভাগের মুখ্য ভাগ দুই সেন্টিমিটার মুখ্য ভাগ দুই সেন্টিমিটার করে আমার দ্বিতীয় গাছ এখানে আমি কী করবো যে কোনো অ্যাঙ্গেলের যে কোনো অ্যাঙ্গেলের আমি একটি যে কোনো অ্যাঙ্গেলের আমি একটি এখানে রেখা টানার চেষ্টা করবো সেই রেখাটিকেই আমাকে বিভক্ত করতে হবে তাহলে যে কোনো অ্যাঙ্গেলের রেখা যেহেতু আঁকতে হবে তাই আমি কী করলাম না এখানে একটা যে কোনো অ্যাঙ্গেলের রেখা আমি টেনে দিলাম আমি এতটা টানলাম আমার কী বলেছে না মুখ্যভাগ হচ্ছে দুই সেন্টিমিটার আর মুখ্য ভাগের যে মানে মুখ্য ভাগের যে মান মানচিত্রের দূরত্ব সেটি হচ্ছে দু সেন্টিমিটার আর মুখ্যভাগের সংখ্যাটি হচ্ছে পাঁচটি আমার এখানে যে কোনো মাপের আমি একটি রেখা টানার পর এটি আমি কাটা কম্পাস দিয়ে যে কোনো মাপ নিয়ে পাঁচটি বিভক্ত করে দেবো পাঁচ ভাগে বিভক্ত করে দেবো এটি কাজ কিন্তু আমি এখানে কি করব। আমার অত কাটা কম্পাসও দরকার নেই আমি কি করব যেহেতু আমার এখানে মোট স্কেল দশ সেন্টিমিটার আছে আমি জানি দশ সেন্টিমিটারকে যদি দু সেন্টিমিটার ওয়াইজ ভাগ করি তাহলে সুন্দর মুখ্য ভাগ পাঁচটি ভাগ হয়ে যাচ্ছে অতএব আমি আর ওই জটিল প্রক্রিয়ায় না গিয়ে কারণ প্রকৃত নিয়ম হচ্ছে এরকম যে কোনো মাপের একটি দৈর্ঘ্য নেব যে কোনো কাটা কম্পাস বা স্প্রিং ডিভাইডার দ্বারা এটাকে যে কোনো মাপ নিয়ে এরকম পাঁচ ভাগ ভাগ করে নেব এবং সেটাকে আমরা সেট স্কোয়ার দ্বারা সমান্তরালভাবে যুক্ত করার চেষ্টা করব কিন্তু আমি এখানে দুই সেন্টিমিটার মাপ নিয়ে যথারীতি করে নিচ্ছি তাহলে দু সেন্টিমিটার ওয়াইজ এরকম যদি আমি করে নিই আমি বিন্দু নিয়ে নিয়েছি এরপরে আমার কাজ হবে সেট স্কোয়ার শেট স্কোয়ার বসিয়ে আমার এইগুলোকে টানা সেট স্কোয়ার বসাবে এইভাবে প্রথমে যে বিষমবাহু ত্রিভুজটি রয়েছে সেইটিকে আমি এইভাবে এর লাস্ট বিন্দু আর ওর লাস্ট বিন্দু দিয়ে আমি এইভাবে রাখলাম রাখার পরে এখানে এটি যুক্ত করলাম যুক্ত করার পর আমি এইখানে এরকমভাবে এটি টেনে দিলাম টেনে দেওয়ার পর পরের যে বিন্দুটি নিয়েছিলাম আমার এটা কনস্ট্যান্ট থাকবে স্থির আর এটা চলতে থাকবে তাহলে এটা এখানে এরকম রেখা টানলাম আবার এটা পরের যে বিন্দুটা নিয়েছিলাম পরের রেখাটা টানলাম আবার পরের যে বিন্দুটা নিয়েছিলাম সেই রেখাটা টানলাম আবার পরের যে বিন্দুটা নিয়েছিলাম সেই রেখাটা টানলাম আমার রেখাগুলি টানা হয়ে গেল এরপর আমার কাজ হবে ওই রেখাগুলি যেখানে যেখানে যুক্ত করেছে সেই বরাবর যুক্ত করে দেয়া আমি এই বরাবর যুক্ত করলাম ব্যাস এরপর আমার লাস্ট কাজ চার নম্বর তাহলে আমার লাস্ট কাজ চার নম্বর হচ্ছে গৌণভাগের সংখ্যা পাঁচটি আছে তাহলে পাঁচটি যদি থাকে আমি এখানে যদি এই রকম একটা রেখা টানার চেষ্টা করি পাঁচ সেন্টিমিটার করে নয় আমি হাফ সেন্টিমিটার করে নেব তাহলে আমার পাঁচটি যখন বলেছে এক দুই তিন চার পাঁচ এখান পর্যন্ত টানলেই আমার পাঁচটি টানা হয়ে যাবে এখানেও আমাকে কাটা কম্পাস দরকার হচ্ছে না আমি যেহেতু পাঁচটি ভাগ নেব আমি এখানে হাফ সেন্টিমিটার করে যদি আমি নিই তাহলে এই দুটো হয়ে যাচ্ছে এই তিনটে এই চারটে এই পাঁচটি হয়ে গেল ভাগ এরপরে আমার কাজ কী হবে এরপরে আমার কাজ হবে সেই স্কোয়ার বসিয়ে স্কোয়ার বসিয়ে এগুলোকে ঠিক একই রকমভাবে টেনে দেওয়া তাহলে প্রথমে আমি সেই বিষমবাহু ত্রিভুজটিকে এখানে বসাবো বিষমবাহু ত্রিভুজটিকে এখানে বসানোর চেষ্টা করব তাহলে বিষমবাবু ত্রিভুজটাকে আমি এখানে বসানোর চেষ্টা করলাম এখানে চেষ্টা করলাম এই দিক দিয়ে সমান্তরালভাবে সমবাহু বুঝটিকে রাখলাম রাখার পরে অনুরূপ নিয়মে আমি এখানে যেখানে যেখানে টাচ হয়েছে সেইখানে সেখানে আমি কি করলাম রেখা টানার চেষ্টা করলাম এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি এইগুলোকে যেখানে যেখানে যুক্ত হয়েছে সেখানে আমি এগুলোকে যুক্ত করার চেষ্টা করব আমি যুক্ত করার চেষ্টা করে দিয়েছি এরপর আমার যেটি কাজ হবে আমি এগুলোকে কি করব এই যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোকে পূরণ করার চেষ্টা করব ঘরগুলোকে যথারীতি পূরণ করার চেষ্টা করছি যে বিভাগগুলো পূরণ করার চেষ্টা করছি এগুলো সব গৌণ বিভাগ এগুলো সব গৌণ বিভাগ আর ওইখানে একটি মুখ্যপাঠকে যখন আমরা বিভাজন করি সেগুলি হয় গৌণভাগ বা সেকেন্ডারি ডিভিশন আর এই মুখ্যপাঠগুলি যখন এক একটি এই এক একটি মুখ্য পাঠকে আমরা বলছি প্রাইমারি ডিভিশান তাহলে প্রাইমারি ডিভিশন আমার এখানে ভাবে থাকবে আমার এইগুলি সেট দেয়া হয়ে গেল এরপর আমার লেখার পালা লেখার পালা বলতে আমার আছে ভূমিভাগের দূরত্বটাকে আমি এখানে লিখবো মধ্যখানটা হচ্ছে জিরো আমার এখান থেকে এক একটা মুখ্যপাঠ এখানে দেওয়া রয়েছে মুখ্য বিভাগে দশ কিমি তাহলে আমি এখানে লিখবো দশ কিমি দশ কিমি ইংরেজিতেই কিমিটা লিখছি তাহলে এখান থেকে এটা যদি দশ হয় তাহলে এখান থেকে এটা কুড়ি হবে কারণ প্রত্যেকটি দশ করে মুখ্যভাগ তাহলে এটা তিরিশ হবে আর এটা চল্লিশ হবে ঠিক অনুরূপভাবে এখানে জিরো থেকে এটা দশ কিমি এই দশ কিমিকে আমি ভাগ করেছিলাম পাঁচটে ভাগে তাহলে এক একটা চার কিমি করে হচ্ছে এই চার কিমি নয় এক একটা হচ্ছে পাঁচ দুগুণে দশ এটা হচ্ছে দুই এটা হচ্ছে চার এটা ছয় এটা আট এটা দশ তাহলে আমার দশ কিমি হলো এটা জিরো কিমি এরপর আমার যেটা কাজ সেটা হচ্ছে আমার এখানে মুখ্য বিভাগ এবং গৌণ বিভাগ এটা আমাকে দেখিয়ে দিতে হবে সেট দিয়ে যে মুখ্য বিভাগ কোনটা আর গৌণ বিভাগ কোনটা এখানে আমরা আমরা লিখে দেব কোন অংশটা মুখ্য বিভাগের মধ্যে পড়ছে আর কোন অংশটা গৌণ বিভাগের মধ্যে পড়ছে তাহলে এখানে লিখে দিই মুখ্য ভাগ আর এখানে লিখে দিই গৌণ ভাগ আর এদিকে আমাদেরকে নিচে লিখে দিতে হবে আর এফ বা এখানেও আমরা লিখতে পারি আর প্লুস্টপ এফ সমান হচ্ছে কত ওয়ান ইস টু পাঁচ লক্ষ তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে রৈখিক স্কেল অঙ্কন করতে হবে ছাত্ররা তোমাদের এই ধরনের প্র্যাকটিক্যালের কোনো সমস্যা যদি থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই তার ভিডিও তৈরি করে তোমাদেরকে দেব এবং সেগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ক্লিক করবে এবং অল নোটিফিকেশান বেলটি অন করবে